তো গাড়ির সঙ্গে আইসা না? আমি তো গাড়ির লোক স্যার, গাড়ি তো তোমাকে কে পাঠাইছে এটাই বলো না, ক্লিয়ার করে বলো। এ মাল যে তুমি কাগজ কই তোমাদের, এখানে বাতা আছে? রাস্তা ধ্বংস হয়ে গেছে এখানে? মনোজ ঘোষ, বাড়ি কোন জায়গা তাই না? উনি কি করে কন্ট্রাক্টর, কি নিচ্ছে এখানে? বাতা থেকে কিনা গেছে, রাস্তায় থেকে কুরিয়া কুরিয়া রাস্তা ধ্বংস করে, তাই তো? রাস্তা ধ্বংস করেই তো। কি নাম তোমার, তোমার কি নাম? তুমি তো চুরি করতে হয়েছে এখানে, কেন কেন চোর মালিক 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 তুমি যে মাল নিতে চাই, এটা বৈধ না অবৈধ? না না, বৈধ না অবৈধ, এটা বৈধ না অবৈধ? হ্যাঁ বৈধ না অবৈধ বলুন, বৈধ না অবৈধ বলুন। তুমি পড়লে কি হচ্ছে? হ্যালো, লাউড স্পিকার করে কথা বলুন না। না প্লিজ, সরকারি প্রপার্টি আপনারা ধ্বংস করছে এখানে, সরকারি প্রপার্টি ধ্বংস করছে, ন্যাশনাল হাইওয়ে রোড ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিনে পুলিশ তোমাদেরকে আটক করছে না রাস্তায়, আমার কাছে সব ফুটেজ আছে, তোমার সাক্ষাৎকারও আমার কাছে আছে। কত টাকা দিয়ে পুলিশের কাছ থেকে শুধিয়ে গেছো তোমরা? ইলিগেল মাল, অবৈধভাবে গাড়ি চলিয়ে। হ্যাঁ তুমি কইতে পারো না, তুমি কি কে? গাড়ি কে চালায়? গাড়ির মধ্যে যদি অবৈধ মাল পাওয়া যায় তোমাকে ধরবো না আইন? তুমি কি এটা কি বৈধ না অবৈধ? বাংলা বুঝোস নি ভালো মতো? বাংলা বুঝলে কত পদে কেড়ে? কতদিন ধরে টানো মাল দিবে? সেদিনে কে আসছে আমার কাছে? কি নাম তোমার? কি তপন সরকার। বাড়ি? এই সেদিন আমার বাড়ি তপন সরকার। মালিক কে? বাড়ি কুল তাই না, শুধু দুই নাম্বার জিনিস দিয়াই বেআইনি ভাবে জিনিস কিনে কাজ করে নাকি? প্রায় গান্ডা যখন ধরা পড়ে মালিককে টোকায় পুলিশ আইন, ড্রাইভারই তো অ্যারেস্ট হয়। তোমার চাইলে এখন আমি থানা ফোন করে অ্যারেস্ট করতে পারে না? দিতামনি ফোন করিয়া, দিতামনি ফোন করিয়া, কামরা মানুষ